चालेर ऊपर करोना बधे मा दुर्गा। करोनार हाथ थेके पृथिवीके रक्षा करबे मा दुर्गा एबं शांति देबे सारा विश्ववासीके। एई बार्ता दितेई चालेर ऊपर क्षुद्र दुर्गा प्रतिमा तैरी करेन नदियार नबद्वीपेर प्रतापनगरेर बासिंदा गौतम साहा। तार एई दुर्गा प्रतिमार विशेषत्व एकटी चालेर दानार ऊपर एटी तैरी करा एबं एई मा दुर्गा बध करछेन करोनारूपी महिषासुरके। गौतम बाबू पेशाय आँका शेखान बाच्चादेर, किन्तु करोनार प्रभावे दीर्घ लकडाउने जखन सबाई बाड़ीते बंदी तखोनी सेई फाँका समये तार मने आसे एई रकम क्षुद्र क्षुद्र देवदेवी थेके विशिष्ट जनदेर मूर्ति तैरी करार कथा। যেমন ভাবা তেমন কাজ। তারপরেই তিনি একের পর এক ক্ষুদ্র শিল্পকলা ফুটিয়ে তোলেন। কখনো দেশলাই কাঠের উপর মা কালী, রাধা কৃষ্ণ, আবার কখনো মুগ ডালের উপর সরস্বতী মূর্তি। আমার সাবজেক্ট একটি চালের দানার উপরে মাটি দিয়ে তৈরি করেছি আমি করোনাবদ মা দুর্গা। এটা কেন ভাবনাটা আসলো? অ্যাকচুয়ালি আজ গোটা বিশ্ব তোলপাড় করোনা নিয়ে। কত মানুষ প্রাণ হারিয়েছে, কত মানুষের জীবন থেকে কত কিছু চলে গেছে। তাই আমি এরকম ওই ভাবনা থেকেই আমি এই মূর্তিটা গড়লাম। মায়ের কাছে প্রার্থনা যে, মা তুমি করোনা মুক্ত করো গোটা বিশ্বকে এবং আবার শান্তি ফিরিয়ে আনো। আপনি কতদিন ধরে এই কাজটি করছেন? আমি এই করোনা আবহ চলছে মোটামুটি 2 বছর মতো চর্চা করছি। এছাড়া আপনি আর কি কাজ করেন? আমি আঁকা শেখাই। করোনা পরিস্থিতিতে এই ক্লাস খুবই কম, বন্ধ আছে। তো এই অবসরে আমি এই চর্চাটা চালিয়ে যাচ্ছি। কোনো সরকারি কোনো সাহায্য বা কিছু পেয়েছেন? না না না, আমি কোনো সরকারি সাহায্য এ পর্যন্ত। আমি দেশলের কাঠির ওপরে মাটি দিয়ে রাধা কৃষ্ণের মূর্তি, কালী মূর্তি, বিভিন্ন দেবদেবী ও মনীষীদের মূর্তি করেছি। আজকে এটা কি আছে? একটা ক্ষুদ্র চালের ওপর মাটি দিয়ে আমি করোনাবদ মা দুর্গার মূর্তি করেছি। কেন এরকম ভাবনা কেন আসলো আপনার? আজ গোটা বিশ্ব তোলপাড় করোনা নিয়ে। কত মানুষ কত কিছু হারিয়েছে, কত প্রাণ কেড়ে নিয়েছে করোনা। সেই ভাবনা থেকেই আমি অসুর বিনাশিনী দশভুজা মা দুর্গার মূর্তি করলাম, করোনাবধ করছি। আপনার যে কর্মগুলো রয়েছে সেই কর্মগুলো এর আগে কি আপনি কোনোরকমভাবে কোনোরকম সরকারি কোনো সাহায্য বা কিছু এসব পেয়েছেন? না, এ দিয়ে আমি কোনো সরকারি সাহায্য কিছু পাইনি। আপনার কি করেন এছাড়াও? আমার জীবিকা হচ্ছে ছবি আঁকা শেখানো। আমি ছবি আঁকা শেখাই। তো এখন করোনা পরিস্থিতিতে ছবি আঁকার ক্লাস খুবই কম, অনেক অবসর রয়েছে। এই সুযোগে আমি এই কাজগুলো করছি, চর্চা। আপনার ছেলে তো এই ছোট ছোট জিনিসের উপরে, চালের উপর, ডালের উপরে এরকম বিভিন্ন শিল্পকর্মগুলো করেছে। কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। ওরা এক একটা দিন সুন্দর মতন পাস হচ্ছে, এই দেখে আরো বেশি আনন্দ। কতদিন ধরে উনি এরকম করছে এসব কাজগুলো? এই কাজগুলো, ছোট ছোট কাজগুলো এই করোনা হওয়ার পর থেকেই সময় পাচ্ছে। সব সময় তো টিউশনি থাকছে না, 2-4 টিউশনি। এই সেই জন্য এই টাইমটাই ওই আনন্দ করে পাস করছে। এইগুলো কি উনি কি টিউশনি করান শুধু? হ্যাঁ, উনি টিউশনি করেন। টিউশনি করানোর ফাঁকে উনি এই কাজ ফাঁকে। হ্যাঁ, এখন তো টিউশনি কম। নদিয়া থেকে বিশ্বজিৎ বিশ্বাসের রিপোর্ট, বর্ধমান টুডে।